আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনেকেই হয়তোবা 8-9 লাখ টাকা বাজেটে একটি গাড়ি খুঁজছেন। আপনাদেরকে বলতেছি, এই দামে যদি আপনি গাড়িটা না কিনেন তাহলে অনেক বড় কিছু মিস করবেন। কি দামে থাকছে এবং কি কন্ডিশন রয়েছে কি গাড়িটি, চলুন আপনাদেরকে এক এক করে বিস্তারিত দেখানোর চেষ্টা করি। এক্সকল অ্যাসিস্টা 2001 মডেল পাবেন, 5-এর রেজিস্ট্রেশন রয়েছে, 25-26 আপডেট পাচ্ছেন। গাড়ির কালার কন্ডিশন দেখতে পাচ্ছেন, হোয়াইট কালার রং পাচ্ছেন, 13 সিসির গাড়ি, সিএনজি করা দেখতে পাচ্ছেন। গাড়িতে বৃষ্টির ফোঁটা পড়েছে, দেখতে পাচ্ছেন মুক্তার দানার মতো চমকাচ্ছে, মানে এত সুন্দর লাগতেছে। আপনি যদি দেখেন, একটু ক্লোজ আসেন, এদিকে আসেন, একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখেন এই যে বৃষ্টির ফোঁটাগুলো কেমন লাগতেছে দেখতে পাচ্ছেন। আমি চাইলে মুছতে পারতাম কিন্তু মুছি না, এই কারণে কারণ আপনাকে দেখানোর চেষ্টা করেছিলাম যে কি কন্ডিশন পাচ্ছেন। তো এক কথা বলা যাচ্ছে, রঙের একটা পয়সারও কাজ কাম পাবেন না, সামনে থেকে পিছনে কিন্তু ভালো রং পাচ্ছেন, এবং পিছনে যে লাইটটা আছে এগুলো কিন্তু অরিজিনাল কন্ডিশন রয়েছে, এটা এবং এটা আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশন পাচ্ছেন। এবং টয়োটার লোগোটা আছে ব্যাক ক্যামেরাতে, এটাও কিন্তু বরাবর কাজ করে, শুধু পিছনে নয়, সেই সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। দেখেন এই যে সারিগুলো দেখতে পাচ্ছেন, নিখিল করা অবস্থা আছে, কতটুকু সৌন্দর্য বৃদ্ধি করছে। 8-9 লাখ টাকার গাড়ি এত সুন্দর হতে পারে আসলে অনেকে চিন্তার বিষয়, কারণ 8-9 লাখ টাকায় প্রবক্স পাওয়া যায় না ঠিক মতো। আবার সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন বনারটা, এখানেও আপনার রঙের কোনো কাজ কেমন পাবেন না, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রং পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই যে গ্রিল কন্ডিশনটা দেখেন, আলহামদুলিল্লাহ ভালো রয়েছে। এবং সিরিয়ালটা পাচ্ছেন 12 সিরিয়াল, সামনে বাম্পারটা রয়েছে, এটাতেও কোনো রকমের খোলা কাটা মারগুতা নাই। এবং সামনে যে লাইটগুলো আছে, দুইটা লাইটে আপনারা অরিজিনাল কন্ডিশন পেয়ে যাবেন। যদি গ্লাসের কন্ডিশনটা কী অবস্থা দেখাইতে চাই, দেখেন এই যে অরিজিনাল টয়োটার লোগোটা থাকার কথা এটাই আছে, এবং এখানে না শুধু, আপনার সাইড গ্লাসগুলো দেখেন, প্রতিটা গ্লাস কিন্তু সিমিলার কন্ডিশন। এছাড়া দেখতে পাচ্ছেন কতটুকু সৌন্দর্য মানে নিখিল করা আছে, এটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কতটুকু সৌন্দর্য নিখিল করা আছে। একটা জিনিস, সৌন্দর্যটাই কিন্তু অনেক মেন ইম্পর্ট্যান্ট বিষয়, তো শুধু সৌন্দর্যতেই না, প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল কন্ডিশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই গ্লাস এটা, এবং পিছনে যে গ্লাসটা রয়েছে এটাও কিন্তু সিমিলার কন্ডিশন পাচ্ছেন, একেবারে বলা যাচ্ছে অরিজিনাল নতুনের মতোই পাবেন। অ্যালোরিং সহ চাকার কন্ডিশনে যথেষ্ট ভালো, শুধু একটা চাকা না, পিছনের চাকাটা দেখেন সিমিলার কন্ডিশন পাচ্ছেন, 4টা চাকা আপনারা অনায়াসে 6 মাস থেকে 1 বছর আরামসে ব্যবহার করতে পারবেন। গাড়িতে খোলা কাটা আছে কি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। দেখেন এই যে কী অবস্থায় পাচ্ছেন, কোনো প্রকারের খোলা কাটা মারগুতা আপনারা পাবেন না। দরজার প্যাডটা যথেষ্ট ভালো আছে, ভিতরে দেখতে পাচ্ছেন উডেন করা অবস্থায় পাচ্ছেন, সিট থেকে সিলিং কন্ডিশন, ড্যাশবোর্ড সব কিছুই পারফেক্ট কন্ডিশন রয়েছে। তো এক কথা বলা যাচ্ছে, আপাতত আপনাদেরকে নিয়ে কোনো কষ্টই করতে হবে না, নেবেন চালাবেন, রেডি কন্ডিশন রয়েছে। শুধু এটা না, যদি আমি আপনাদেরকে এই ডোজারটা দেখাই, এটাও কিন্তু সিমিলার কন্ডিশন পাচ্ছেন, দেখেন কোনো প্রকারের খোলা কাটা মারগুতা নাই, এবং পিছনে যে সিটগুলো আছে এটাও কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশন পাচ্ছেন আপনারা। আপনাদেরকে যদি ভিতরে কন্ডিশন একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, দেখেন দরজার প্যাডটা কী অবস্থা, এবং ভিতর থেকে দেখেন এই যে স্টিয়ারিং থেকে শুরু করে এসি প্যানেলগুলো, এবং যে মিটারগুলো, এবং সিট সিলিং, এভরিথিং সব কিন্তু কিন্তু প্রপারলি আপনার কাজ করে, একেবারে 100% ওয়ার্ক করে, কোনো প্রকারের কোনো ঝামেলা নেই। একটা কথা আমি বারবার বলি, গাড়ি অল্প টাকায় কিনে বা বেশি টাকায় কিনে সেটা কোনো কথা নয়, অবশ্যই ভালোভাবে চেক করে দেখে শুনে তারপর নিয়ে যাবে। এই গাড়িটা একটা স্পেশাল জিনিস হলো, এটাতে কিন্তু আপনারা সিএনজি করা অবস্থায় পেয়ে যাবেন। যদি ব্যাকডালারে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আপনারা কোনো প্রকারের খোলা কাটা মারগুতা পাবেন না, এবং সাইডগুলো দেখতে পাচ্ছেন সিমিলার কন্ডিশন পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন একই অবস্থা। এবং দেখতে পাচ্ছেন এই যে একটা সিএনজি সিলিন্ডার লাগানো আছে, সিস্টেমেটিক একটা সিএনজি সিলিন্ডার লাগানো আছে, এছাড়া বডি কন্ডিশনটা ভালো, স্পেয়ার চাকাটা সহ আপনারা পেয়ে যাবেন। এক কথা বলা যাচ্ছে, যেহেতু সিএনজি করা আছে, টেনশনের কোনো কারণ নেই, আর খোলা কাটা মারগুতা এগুলো আপনি এসে চেক করে তারপর নিয়ে যেতে পারবেন। চলুন ইঞ্জিনটা কী কন্ডিশন আছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। গাড়িটার মেন যেই পার্টটা রয়েছে, ইঞ্জিন পারফরমেন্সটা কেমন আছে যদি একটু ক্লোজলি দেখায় আপনাদেরকে, দেখেন যে বনার থেকে শুরু করতে চাই, বনারটা দেখেন কোনো প্রকারের খোলা কাটা মারগুতা নাই, একটা স্কেচও খায় নাই, যথেষ্ট ফ্রেশ পাচ্ছেন। এই মার্সেলটা দেখেন কী অবস্থায় আছে, সিমিলার কন্ডিশন আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া ইঞ্জিন যে রুমটা আছে, ইঞ্জিন কন্ডিশনটা এটাও কিন্তু ভালো আছে, মানে আবার খুঁটিগুলো আছে এটাও কিন্তু ভালো রয়েছে। এক কথা বলা যাচ্ছে, আপনারা এসে দেখবেন, মনের মতো চেক করবেন, ভালোভাবে চালাবেন, যদি ভালো লাগে তারপর নেবেন। এই গাড়িটির দাম কত হতে পারে, অনেকে তো বলছেন যে 10-12 লাখ টাকা হবে, আমি আপনাদেরকে জানাচ্ছি মাত্র 8,90,000 টাকায় পাবেন, এটা কিন্তু অলমোস্ট ফিক্সড প্রাইস। তারপরেও যদি চান আপনারা আসেন, কথা বলতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই গাড়িটা ছাড়াও কিন্তু আপনারা অসংখ্য মডেলের গাড়ি পাবেন ইনস্টাগ্রামে, বিস্তারিত স্ক্রিনে নাম্বারটা আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আরেকটা কথা হলো, আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো রিভিউ ভিডিও উপহার দেওয়ার জন্য। আপনারা যেটা করতে পারেন, জাস্ট যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটু ফলো করতে পারেন, বা ইউটিউব থেকে দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।